হরে কৃষ্ণ। শুভ গীতা জয়ন্তী অনুষ্ঠানে আপনাদের কাছে নিয়ে আসছি গীতার পূর্ণ পর্যালোচনা। পুরো গীতাতে কি রয়েছে একটু আমরা ঝলক দর্শন করব। এতদিন আপনারা গীতার আলোচনা শুনছেন, আর গতকালকে পর্যন্ত আমরা 15 অধ্যায় শুনেছি। আজকে একটু গীতার পূর্ণ পর্যালোচনা, গীতা মাহাত্ম্য, এবং কালকে রয়েছে গীতার টক শো, আর পরশু দিন থেকে আবার যে কটা অধ্যায় বাকি আছে 16, 17, 18 এই ডিসেম্বর মাসে আমরা সম্পূর্ণ করব। তো আলোচনা খাতাটা বের করতে হবে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীং ব্যাসম ততো জয়ম উদীরয়েৎ। তো আজকে গীতা জয়ন্তীর অনুষ্ঠানের শুভতিথির শেষ পর্যায়ে, সারাদিন আমরা গীতা জয়ন্তী অনুষ্ঠান ভোর থেকে, যদিও ছয় দিন আগে থেকে এই গীতা জয়ন্তী উৎসব শুরু করেছি, আজকের দিনটা অতীব আনন্দের এবং দিব্য অনুভূতির দিন ছিল। তা আমরা সকাল থেকে মঙ্গল আরতি, হ্যাঁ, এবং গীতার পর্যালোচনা, সেই সঙ্গে হরিনাম জপ, জপ মেডিটেশান, তারপরে সিঙ্গার আরতি, তারপরে গীতা পারায়ণ করলাম। গীতা পারায়ণ পরে গীতা মহাযজ্ঞ আপনারা দেখেছেন অনলাইনে, মায়াপুর টিভির লিঙ্ক পাঠানো হয়েছিল, আপনারা দেখেছেন। তারপরে এখন তার দুপুরে একাদশী মহাফিস্ট ছিল, তারপরে বিকালে ছিল গীতার বড় শোভাযাত্রা, এখন সন্ধ্যায় শেষ পর্যায়ে পৌঁছেছি। একটু গীতার কি বলা যায়, একটু ঝলক পুরো গীতাতে ভগবান কি বলেছেন তার উপরে একটা আলোচনা। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকি কৃপা আশীর্বাদ করি। শাস্ত্রে বলা হয়েছে যে চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। এই দিব্য জ্ঞান কেবল গুরু কৃপায় লাভ করা যায়। যেরকম অর্জুন দ্বিতীয় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে দীক্ষা গ্রহণ করলেন, কার্পণ্য দোষ পহত স্বভাব
পৃচ্ছামি তাম ধর্ম সমূঢ় চেতা যৎশ্রেয়সান্নিশ্চিতং ব্রহিতন্মে শিষ্যস্তে অয়ম সাধি মাম তাম প্রপন্যম। কার্পণ্য দোষ, যে কৃপণতা দোষের দ্বারা আমি দুষ্ট হয়ে গেছি, তো আমাকে দীক্ষা দিয়ে আমার চেতনার পরিবর্তন ঘটাও। তো যখন অর্জুন দীক্ষা নিলেন, তারপরে ভগবান গীতার জ্ঞান প্রকাশ করলেন, ঠিক সেইভাবে গুরু কৃপায় এই গীতার জ্ঞান লাভ হয়। তো আমার হৃদয়ে যতটুকু আমার যোগ্যতা অনুযায়ী গীতার জ্ঞান প্রদান করেছেন, গীতার জ্ঞান প্রকাশ করেছেন আমার পরম আরাধ্য, পরম পূজনীয় অষ্টোত্তর শত এবং চৈতন্য পার্ষদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের সেই রাতুল চরণে প্রণাম নিবেদন করে তার অহিতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনিতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে। প্রথমে শুরু করি শিল প্রভুপাদের কথা দিয়ে, তিনি তার কবিতায় লিখছেন, গীতার উপদেশ ভাই বুঝ ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে শ্রীহরি। হ্যাঁ, প্রভুপাদ বলছেন আমাদের জীবনের জন্য একটা বড় জিনিস, বড় উপহার ভগবান কৃষ্ণ দিয়েছেন, গীতার জ্ঞান। এই গীতার জ্ঞান কেবল যে পারমার্থিক জ্ঞান তা নয়, জীবনে বেঁচে থাকার জন্য যা দরকার, ডায়েটিং, এক্সারসাইজ, নীতিশিক্ষা, আচার আচরণ সব এই গীতা থেকে আমরা লাভ করি। এই গীতা থেকে আপনি, যেরকম বাংলায় একটা কথা আছে না, যা নাই ভারতে তা নাই ভারত, যেটা মহাভারতে নেই সেটা আর কোথাও নেই। আর এই মহাভারতের সার হচ্ছে ভগবদ গীতা, মহাভারতের সার। তাই এই গীতাতেও সব কিছু রয়েছে। আপনি এটা সাগরের মতো, যাবানর্থ উদপানে সর্বত সংক্লুত দোকে তাবান সর্বেশু, তাবান সর্বেশু বেদেশু ব্রাহ্মণস্য বিজানত। যেরকম আলাদা আলাদা জল থাকে, ইয়ে থাকে না, ট্যাপের জল একটা হচ্ছে বাথরুমের জন্য, একটা হ্যান্ড ওয়াশের জন্য বা ফেস ওয়াশ করবেন বেসিন, একটা আছে বাসন ধোয়ার জন্য, একটা আছে ড্রিঙ্কিং ওয়াটার, একটা আছে ভগবানের থালা বাসন মাজার জন্য। তা অনেক আলাদা আলাদা জলের ট্যাপ থাকে, কিন্তু বড় পুকুরে বা সাগরের জল সব কিছু করা যায়। বড় পুকুরে জলাশয়ে বাসন ধোয়া যাবে, স্নান করা যাবে, শৌচ করা যাবে সব। ঠিক বেদের সমস্ত জ্ঞান ভাণ্ডার এই গীতা, তাই গীতাকে বলা হয় গীতোপনিষদ বা পঞ্চম বেদও বলা হয়। চতুর্বেদ শুনেছি ঋক সামযজু অথর্ব, গীতাকে বলা হয় পঞ্চম বেদ। তাবান সর্বেষু বেদেষু, বেদের পুরো প্যাকেজ জ্ঞান আপনি এখান থেকে পাবেন। তো সেই জন্য ভগবান
ভগবানের এই গীতা এত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলছেন, গীতার উপদেশ ভাই ভুজ ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে শ্রীহরি। গীতা পড়ার জন্য শিল প্রভুপাদ তিনটা মূল উদ্দেশ্য সেট করেছেন। একটা হচ্ছে আমরা কেন এত গীতা প্রচার করি, কেন এত গীতা পড়তে উৎসাহিত করি, না ভগবান শ্রীকৃষ্ণের যে ইচ্ছা সেই ইচ্ছাকে জগতে প্রতিষ্ঠা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা কী ছিল, না মানুষ ভগবানকে ভুলে গিয়ে এই জগতে ভিখারির মতো জীবনযাপন করছে। আমরা সবাই ভিখারি, আপনি বলবেন আমরা তো গরিব না, আরে সবাই আমরা ভিখারি সবাই। কয়েকদিন আগে আমি স্টেজে একটা কাহিনী শুনিয়েছিলাম, কুকুর, আমার এই খাতাটা কোথায় গেলে আছে মনে হয়, পাতলা খাতাটা, কুকুর একটা সাধুর কথোপকথন। কুকুর এবং সাধুর কথোপকথন, তো সাধু বলছে, এই কুকুর তুমি তো খুব দফাদার, কি তোমার ভিতরে তিনটা জিনিসের অভাব আছে, তিনটা জিনিস কম আছে। বলছে কি, বলছে তুমি এই সবসময় দেওয়ালে প্রস্রাব করো কেন? তো তারপরে দ্বিতীয় বলছেন, তুমি ভিখারি দেখলে ভক 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 করে চিল্লাও কেন, খুব চিল্লাও, হ্যাঁ দেওয়ালে প্রস্রাব করো, ভিখারি দেখলে ভক ভক করে চিল্লাও, আর রাত্রে গৃহস্থকে ঘুমাতে দাও না, হ্যাঁ ঘেউ ঘেউ করে চিৎকার। কুকুর সুন্দর উত্তর দিল, কুকুর বলছেন যে কেন দেওয়ালে প্রস্রাব করি, এই ভূমি হচ্ছে অত্যন্ত পবিত্র, জানি না কোন সাধু পুরুষ আপনাদের মতো কোথাও বসে পূজা করেছেন, ঠাকুর রেখেছেন, আপনি আসন করে বসেছেন, সেটা না জেনে যদি আমি প্রস্রাব করে দিই আমার অপরাধ হবে না, অপবিত্র হয়ে যাবে জায়গাটা, সেই জন্য আমি দেওয়ালে প্রস্রাব করি। সাধু তো শুনে অবাক, আর আপনি যে বলছেন ভিখারি দেখলে ভক ভক করো কেন, আমি সেটাই চিন্তা করি, প্রত্যেকটা মানুষ ভিখারি। হ্যাঁ দেখেন, বড় বড় নেতা মন্ত্রী হয়ে আসছে, 2024 সালের ভোট, বাড়ি বাড়ি যাবে ভিক্ষা করবে, নেতা মন্ত্রী আর আপনার কথা তো দূরে থাক, তো সবাই ভিখারি। তো এই ভিখারি, তুমি ভিখারির কাছে ভিক্ষা চাও কেন, ভগবানের কাছে চাও, সেই জন্য আমি চিৎকার, বন্ধ করো, ভিখারির কাছে ভিক্ষা চাইছে বোকা কোথাকার, সেই জন্য আমি ভক ভক করি। আরেকটা আপনি কথা বলেছেন, আমাদের ভিতরে কম আছে, আমি লোককে ঘুমাতে দিই না, কেন জানেন তো, রাতে চিৎকার করি, আর এই মনুষ্য জীবনটা পেয়েছ ভগবানের সেবা করার জন্য, ঘুমিয়ে নষ্ট করে দিচ্ছ সময়টাকে, জাগো ঈশ্বরের ভজনা করো, সেই জন্য আমি চিৎকার করি রাত্রে, ঘুমাতে দিই না, উঠে ঈশ্বর ভজনা করো। তো যাই হোক, যে পয়েন্টটা ছিল, সবাই আমরা ভিখারি ভগবানকে ভুলে গিয়ে, তাই ভগবান চাইছেন যে সবাই ভক্ত, আমার ভক্ত হয়ে আমার কাছে ফিরে আসুক। আর একটা উদ্দেশ্য হচ্ছে, এই ভগবানের কাছে ফিরে আসার রাস্তা কোথায় খুঁজে পাবে, না এই গীতা। প্রথম উদ্দেশ্য প্রভুপাদ বলে, আমাদের উদ্দেশ্য কৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা, কৃষ্ণের ইচ্ছা সবাই ভক্ত হয়ে আমার কাছে ফিরে আসুক। দ্বিতীয় ইচ্ছা হচ্ছে যে সাধারণ জীবকে সেই ভগবদ্ধামে ফিরে যাওয়ার মার্গ প্রদর্শন করা, আর তৃতীয় ইচ্ছা হচ্ছে সবাই আমরা নিজের ইচ্ছা পূর্তি বা পরিবারের ইচ্ছা পূর্তির জন্য ছুটে বেড়াচ্ছে, না আত্মেন্দ্রীয় প্রীতি বাঁচা তারে বলে কাব। আমরা যদি ভগবানের ইচ্ছাকে গুরুত্ব দিই, ভগবান যা চাইছেন, তাহলে আমরা সুখী হব। ভগবান সুখী হলে, ভগবান খুশি হলে
আমরা খুশি হব। এই কয়েকটা, এই তিনটা উদ্দেশ্যকে নিয়ে এই গীতা। গীতাতে মোটামুটি যেভাবে ভগবান জ্ঞান দিয়েছেন 18টা অধ্যায়, আর এই গীতা কোথা থেকে এসছে, সোর্স, গীতার উৎস, গীতাটা কোত্থেকে এলো না, কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে কেন্দ্র করে আমাদেরকে যে জ্ঞান দিয়ে গেছেন ভগবান, সেই মহাভারত যে বড় বই, তার ভিতরে ভীষ্ম পর্বে 25-42 অধ্যায় সেখানে ভগবদ গীতা সেখানে সুরক্ষিত আছে, সেটাকে আলাদা করে গীতা বানানো হয়েছে। মনে রাখবেন, ভীষ্ম পর্বে, মহাভারতের ভীষ্ম পর্বে 25-42 অধ্যায় 18টি অধ্যায় সেখানে রয়েছে, সেটাকে আলাদা করে গীতারূপ দান দেওয়া হয়েছে, গীতারূপের আকার দেওয়া হয়েছে। অনেকে বলে গীতা মানে কি, গীতা মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গীতি, সেই জন্য গীতা। টোটাল 18টা অধ্যায়, তিনটা ভাগে ভগবান জ্ঞান দিয়েছেন। প্রথম 6টা অধ্যায় হচ্ছে শতক, 6টা অধ্যায়কে বলে শতক। প্রথম 6টা হচ্ছে কর্ম শতক, কর্ম নিয়ে আলোচনা, এগুলো আগে আগে আলোচনা হয়েছে, তবে আজকে একটু রিপিট করছি, বারে বারে পড়লে আমরা এটাকে ধরতে পারব। শেষ 6টা অধ্যায় হচ্ছে জ্ঞান, জ্ঞান শতক, লাস্টে শেষে জ্ঞান, উপরে উপরে রয়েছে কর্ম, কর্ম জ্ঞান। যেন স্যান্ডউইচ দেখেছেন, স্যান্ডউইচ নিচে একটা রুটির অংশ, উপরে একটা রুটির অংশ, মাঝখানে বিভিন্ন প্রকার চিজ আছে, আপনার লেটুস আছে, শসা, টমেটো, হ্যাঁ, ধনে পাতা, যা যা মূল জিনিসগুলো, মাঝখানে দুটো ব্রেড রুটি তাকে চেপে ধরেছে। ঠিক সেই রকম শেষের জ্ঞান, উপরে কর্ম, মাঝখানে 6টা অধ্যায় রয়েছে ভক্তি, ভক্তি নিয়ে আলোচনা। তার মানে বোঝা যাচ্ছে ভগবদ গীতার মধ্য 6টি অধ্যায়, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজগুজ যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, আর পুরোটাকেই প্যাকেজটাকে বলে ভক্তি যোগ বা ভক্তি শতক। এ ভক্তি শতকেরটাই হচ্ছে মূল গীতার মূল অংশ। এর ভিতরে আপনার ভক্তির বিজ্ঞান, চতুশ্লোকী গীতা, ভগবান ভক্তের সঙ্গে কীভাবে আদান প্রদান করেন, ভগবান ভক্তের প্রশংসায় তিনি 8টা শ্লোক বলেছেন, যেটাকে বলা হয় ভক্তাষ্টক। তারপরে আর কি বলবো, হ্যাঁ, তা ভক্তিযোগের সার, যে ভক্ত যখন এই জগৎ ছেড়ে চলে যাবে, হ্যাঁ, তার যখন স্বাভাবিক মৃত্যু হয়, তখন আমি নিজে এসে, আমি আমার নিজস্ব বিমান গরুর নিয়ে এসে তাকে এই জগৎ থেকে উদ্ধার করি। তো অনেক কথা আছে, সেই মাঝখানে 6টি অধ্যায় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 6টি অধ্যায় যা কথা বলা হয়েছে, হ্যাঁ, আমাদের পূজ্যপাদ মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী উনি বললেন গীতার 12টা অধ্যায় সরি, হ্যাঁ, মা প্রথমে 6টা অধ্যায়, লাস্ট 6টা অধ্যায়, এই 12টা অধ্যায় যা বলা হয়েছে, এই মাঝখানে 6টা অধ্যায় রয়েছে। এই মাঝখানে 6টা অধ্যায় যা যা আলোচনা করা হয়েছে, তা রয়েছে 9ম অধ্যায়, আর 9ম অধ্যায় 34টা শ্লোক আছে। তা যা রয়েছে লা একদম শেষ শ্লোকটি, মনমনা ভব মদ ভক্ত মজ্জা জীবাং নমস্কুরু, এই শ্লোকে রয়েছে ভাণ্ডার, এই শ্লোকে বর্ণনা রয়েছে। তো সুতরাং এখান থেকে উপলব্ধি করতে পাচ্ছি ভগবদ গীতার 9ম অধ্যায়ের 34নম্বর শ্লোকটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই শ্লোকটি ভগবান দুবার একবার তো বলেছেন 9ম অধ্যায়ে, 18 অধ্যায় গিয়ে আবার পুনরাবৃত্তি করলেন, মনমনা ভব মদ ভক্ত মজ্জা জি মাং নমস্কুরু মামে বৈশ্বী যুক্ত এবং
আত্মা নং মত পরায়ণ। একই শ্লোক ভগবান বললেন যে মনমনা ভব মদভক্ত, ১৮ অধ্যায়, মজ্জাজি মাং নমস্করু মামে বৈশেষী সত্যং তে প্রতি জানে প্রিহসিমে, ১৮৬৫। তো তিনটা শতক, কর্ম শতক, ভক্তি শতক, জ্ঞান শতক। তার ভিতরে ভক্তি শতক শ্রেষ্ঠ। ভক্তি শতকের মধ্যে নবম অধ্যায়, নবম অধ্যায়ের মধ্যে ৩৪ নম্বর শ্লোকটি আছে সার কথা। আর গীতাতে কি বিষয়বস্তু আছে? সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতং মহান। সর্ব উপনিষদ, সমস্ত বেদ পুরাণকে তুলনা করা যদি হয় একটা গাভীর মতো, সেই গাভীকে দোহন করেছেন ভগবান কৃষ্ণ, অর্জুন হচ্ছে বাছুর বা বৎস, আর গীতার জ্ঞান হচ্ছে অমৃতময় দুগ্ধ। গীতার জ্ঞানকে বলায় দুগ্ধ, বেদকে বলায় দধি, ভাগবতম হচ্ছে মাখন, ভাগবত মাখন। তো এই অমৃতময় গীতার জ্ঞানরূপী দুগ্ধ কে পান করতে পারবে? সুধীর ভক্ত, যারা ভাগ্যবান ভাগ্যবতী। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, ভগবান আপনাদের বলছেন আপনারা ভাগ্যবতী, আপনারা ভাগ্যবান। আর সত্যিই তাই, এই জগতে কত কোটি কোটি মানুষ আছে গীতা জ্ঞানের প্রতি তাদের অনুরাগ নেই, জড়জাগতিক জীবন যুদ্ধে তারা জর্জরিত, তবুও গীতার প্রতি তাদের অনুরাগ নেই। হয়তো আমাদের পারিবারিক গুরুজনদের আশীর্বাদ এবং দীক্ষাগুরুর আশীর্বাদে গীতা পড়ার, গীতা বোঝার, গীতা শোনার আমাদের ভিতরে একটু ইচ্ছা প্রকাশ হয়েছে, আমরা একটু গীতা পড়ে গীতার ভাব একটু একটু অনুভব করছি। তো গীতার মূল কথা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার কথা গীতাতে আছে। আপনি হয়তো বলবেন, মহারাজ আপনি যখন ভাগবতম ক্লাস দেন তখন বলেন ভাগবত শ্রেষ্ঠ, এখন গীতা পড়ছেন গীতা শ্রেষ্ঠ। হ্যাঁ, কথাটা ঠিকই আমি বলি, তো দুটো জিনিসের সঙ্গে সামঞ্জস্য হচ্ছে, গীতাও শ্রেষ্ঠ ভাগবতও শ্রেষ্ঠ। গীতাতে রয়েছে সূত্র আর ভাগবত রয়েছে তার বিস্তার প্রয়োগ, সেজন্য দুটো জিনিসই শ্রেষ্ঠ, দুটোর সঙ্গে ইন্টারলিঙ্ক। যদি ভাগবতম পড়েন গীতা ভালো করে বুঝতে পারবেন, আর গীতার সূত্র জানলে ভাগবতম ধরতে পারবেন। তো গীতায় ৫টি বিষয়বস্তু, ভাগবতমে ১০টি বিষয়বস্তু। গীতায় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। ঈশ্বরকে তা জানতে গেলে গীতা পড়তে হবে, গীতা না পড়লে। সেই জন্য গীতার প্রথম শ্লোক হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত, ধর্ম, তুমি ধর্ম করতে চাও গীতা তোমাকে পড়তে হবে, গীতা পড়লে ধর্মটা ধরতে পারবে। আপনি বলবেন আমরা না হিন্দুটা, হিন্দুরা গীতা পড়ি ধর্ম করে ধর্ম জানব, কি অন্যান্য ধর্ম, সব ধর্মেরই মূল হচ্ছে গীতা। গীতায় কোনো হিন্দু ধর্মের কথা লেখা নেই, গীতায় কোনো সনাতন ধর্মের কথা লেখা নেই, গীতা লেখা আছে জীবের ধর্ম। আমরা জীব, আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা আত্মা, আত্মার ধর্মের কথা
আত্মার খোরাকের কথা বর্ণনা করা হয়েছে। তো সেই জন্য ঈশ্বর এবং আত্মার সঙ্গে বা পরমাত্মার সঙ্গে জীবের কি সম্পর্ক, আমাদের আসল পরিচয়, আমি কি ডাক্তার, মাস্টার, ভারতবাসী, বাংলাবাসী, না আমাদের আসল পরিচয় আমরা চিন্ময় আত্মা, আর সেটাই শেখানো হচ্ছে। হ্যাঁ, ঈশ্বরের অংশ বা বলা ঈশ্বরের কণ, সেই জন্য শিল প্রভুপাদ এই আশ্রমের নাম দিয়েছে ইস্কন। ঈশ্বর কোন হ্যাঁ সেটা জানানোর জন্য ইস্কন, ইস্কন মানে আমাদের আসল পরিচয় হচ্ছে ঈশ্বরের কণ, তাই এটা হচ্ছে ইস্কনের উদ্দেশ্য, সবাইকে বোঝানো আমরা হচ্ছে ঈশ্বরের অংশ, ইস্কন ঈশ্বরের কণ, সেই জন্য ইস্কন। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে, উপরন্তু ভগবদ গীতায় এমন তত্ত্ব আছে যা কোথাও নেই। এটি হচ্ছে ভগবদ গীতার মাহাত্ম্য, এর জন্যে গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছে। এইটাই পড়লে যথেষ্ট। তো 18 অধ্যায়ের সংক্ষেপে একটু দেব। প্রথম অধ্যায় কি বলা হয়েছে, না প্রথম অধ্যায়ে গীতা শুরু হয়নি, গীতা শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, গীতা শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ে মূলত রয়েছে গীতা জ্ঞানের প্রকাশের কারণ, কেন ভগবদ গীতা প্রকাশিত হলো, কোন পরিস্থিতিতে ভগবদ গীতা জ্ঞানের প্রকাশ ঘটেছিল, অর্জুন তার আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল, আত্মীয় স্বজনের সঙ্গে আর যুদ্ধ করবেন কি করবেন না মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, তো সেই অবস্থায় ভগবান তার মোহ নিবৃত্তি করার জন্য, মোহ নিরসন করার জন্য গীতার জ্ঞান শিখালেন। আমি সবাইকে বলি এই গীতার জ্ঞান অর্জুনের জন্য ছিল না, অর্জুনের এই পরিস্থিতি ছিল না, এই পরিস্থিতি আমার, আমাদেরও না, প্রত্যেক শিক্ষার্থী নিজে অনুভব করবে। অর্জুনের, অর্জুন একজন অভিনয় করেছেন, অর্জুন আমাদের, আমার পরিস্থিতিটা তুলে ধরেছেন। আমরা কুরুক্ষেত্রের মাঠে আছি, এখানে সবাইকে রেসারেসি, সবাইকে রেসারেসি করে চলতে হয়, সবাই যেন একটা খাওয়া খাই, আত্মীয় স্বজন সবাই নিজের নিজের স্বার্থ ছাড়া কেউ বোঝে না। কিন্তু যখন আমরা জানতে পারি যে আমাদের স্বার্থ ভগবানকে কেন্দ্র করে করতে হবে, ভগবানের জন্য করতে হবে, তখন আত্মীয় স্বজন ঝাঁপিয়ে পড়ে, না তুমি ভগবানের জন্য করতে পারো না। আর সেই পরিস্থিতি হচ্ছে আমার, আপনি দেখবেন যখনই কেউ ভগবানকে ভক্তি করার জন্য প্রয়াস করে, তার সবচেয়ে নিকট লোক যদি ছেলে হয়ে থাকে মা, স্বামী হয়ে থাকেন স্ত্রী, স্ত্রী যদি ভক্তি করেন স্বামী বাধা দেবে, স্বামী স্ত্রী করলে ছেলে মেয়ে বাধা দেবে, সেই হচ্ছে কুরুক্ষেত্র। অর্জুনের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল সব আত্মীয় স্বজন কৌরব পক্ষ, এবং এই আত্মীয় স্বজনের ভিতরে দুজনকে বেশি ইন্ডিকেট করা হয়েছে গীতাতে। অর্জুন যখন বললেন আমি যুদ্ধ করতে চাই না, আমি একবার দেখতে চাই আমাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে, রথটা নিয়ে ড্রাইভার, সারথি, কৃষ্ণ, তুমি যুদ্ধক্ষেত্রের মাঝখানে রাখো,
ভগবান রথটা চালাতে 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 ঠিক কুরুক্ষেত্রের মাঠে ভীষ্ম দ্রোণের সামনেই রথটা খাড়া করেছে। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বে শাম চ মহিষ্কৃতম উবাচ পার্থ পশ্চৈতান সমবেতান কুরু নীতি। অর্জুনকে বললেন কৃষ্ণ, অর্জুন দেখো এই ভীষ্ম দ্রোণ সহ সমস্ত যোদ্ধাদের তুমি দেখো, দুজনের নাম ইন্ডিকেট করছেন ভীষ্ম আর দ্রোণ। আর এইটাই আমাদের জীবনের সঙ্গে একটু মিলিয়ে নিতে পারেন। যখনই আমরা ভক্ত হই প্রথমে আমাদের বাধা দেয় এই আমাকে যে সব থেকে বাধা দিচ্ছেন, ভীষ্ম হচ্ছেন আত্মীয়ের প্রতীক, নিজের লোকেরাই প্রথমে বাধা দেবে সে হচ্ছে ভীষ্মদেবের প্রতীক, ভীষ্ম তার প্রতীক। আর আমাদের যত 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 শিক্ষক আছে, টিউশন টিচার, স্কুলের টিচার, কেউ যদি একটু ভক্তি জীবনে এগোয় নিরামিষ খায়, মালা জপ করে, গলায় মালা পরে, তিলক পরে, মাস্টাররাই বেশি বকবক করে, এই তুই নাকি নিরামিষ খাচ্ছিস, এসব তিলক পরা যাবে না, স্কুলে এলে কণ্ঠিমালা পরা যাবে না, সে হচ্ছে দ্রোণাচার্য। ভগবান বললেন তোমাকে ভক্তি করতে গেলে এই দুটো মেন বাধা তোমাকে কাটাতে হবে, সেটা তো গীতা থেকে আমরা শুনি, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। এই বাধা কাটিয়ে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করবেন, প্রথমে দীক্ষা হবে। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যত শ্রেয় সন্নিশ্চিত গ্রহিতন্মে শিষ্যস্তে অয়ম সাধি মাং তাং প্রপন্ন। তো অর্জুন দীক্ষা নিয়ে দেখালেন, আমাদের দীক্ষা হবে। দীক্ষা নেওয়ার পরে ভগবান বা গুরুদেব প্রথম জ্ঞান আত্মজ্ঞান, তুমি দেহ নয় তুমি আত্মা, এই জগতে তুমি একটা পুরুষ দেহ, স্ত্রী দেহ, বালক দেহ, বৃদ্ধ দেহ পেয়েছ, কিন্তু তুমি তো চিন্ময় আত্মা, ঈশ্বরের অংশ। এই জ্ঞান গুরুদেব প্রথম দেবেন। তারপরে কর্তব্য কর্মের শিক্ষা, ভগবান বললেন অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমাকে যে যুদ্ধ করতে হবে কর্তব্য করব, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থ, আমি সন্ন্যাসী, প্রত্যেকের বর্ণ আশ্রম ভিত্তিক শিক্ষা। তারপরে ভক্তিযোগের শিক্ষা দিলেন যে ভক্তি করলে তুমি কি প্রাপ্ত হবে, নেহাভি ক্রমণা স্বস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্প মপস্য ধর্ম সত্রায়ত মহত ভয়া। ভক্তি করলে তুমি সব কিছুর পূর্ণ ফল তুমি পাবে। তৃতীয় অধ্যায়ে কর্মযোগে ভগবান কর্তব্য কর্ম থেকে ভগবানের সেবা করা বা ভগবানের জন্য কর্ম করার মাহাত্ম্য প্রকাশ করলেন। যজ্ঞার্থাৎ কর্মণহনত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞার্থাৎ কর্ম, কেবল ভগবানের প্রীতিবিধানের জন্য তোমাকে কর্ম করতে হবে, সেটাই হচ্ছে সমস্ত কর্মের সার কথা। তারপরে এই কর্ম করতে গিয়ে মূল বাধা হচ্ছে, মূল শত্রু হচ্ছে জীবনের গুরুদেব শেখালেন, গুরুদেব রূপী কৃষ্ণ শেখালেন জগৎকে, কাম হচ্ছে জীবের প্রধান শত্রু। কাম মহাসন মহাপাপনা বিদ্যে নমিহ বৈরিনম, জীবের প্রধান শত্রু, মুখ্য শত্রু, চির শত্রু, চির অতৃপ্ত এই কাম, সে কথা বলেছেন ভগবান। আর এই কামকে জয় করার জন্য তোমার লাগবে জ্ঞান, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। জ্ঞানযোগে ভগবান বোঝালেন কোন জ্ঞান, কোন জ্ঞান না, যে জ্ঞান বেদে রয়েছে, বেদের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে তোমার এই জীবনকে রক্ষা করবে, কাম ভাব থেকে তোমার মুক্তি করবে। কোন জ্ঞান না, জন্ম কর্ম সময়ে দিব্যম
এবং যো ব্যক্তি তত্তত তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন, যে প্রকৃত জ্ঞান হচ্ছে, প্রকৃত জ্ঞান হচ্ছে যে আমার জন্ম কর্ম ভালো করে জানো। ভগবান কৃষ্ণের জন্ম জানলে আমরা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাব। ভগবানের দিব্য কর্মলীলা উপলব্ধি করলে আমরা কর্মবন্ধের ফাঁস থেকে মুক্ত হয়ে যাব। কর্মবন্ধনের ফাঁস ভগবান তিনটা গুণ দিয়ে বেঁধেছেন আমাদের। তো সেই জ্ঞান, সেই ভগবানের জন্মকর্ম বিষয়ক জ্ঞান আমরা কোথা থেকে পাব? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে ভয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীন। তত্ত্বদর্শী গুরুদেব সেই জ্ঞান দেবেন, তার কাছে গিয়ে তার সেবা করে অত্যন্ত বিনম্র চিত্রে জ্ঞান ভিক্ষা করলে জ্ঞান পাবো। শুধু তাই না, শ্রদ্ধাবান লবতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, শ্রদ্ধা হতে হবে, শ্রদ্ধা এবং শ্রদ্ধাবান লবতে, শ্রদ্ধা এবং তৎপর এবং সংযত তিনটা গুণ থাকতে হবে। শাস্ত্রের প্রতি, গুরুদেবের প্রতি, ভগবানের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তবে গীতার জ্ঞান পাব। আর তৎপর, গীতা পড়ার জন্য আকুলতা, একটা নির্দিষ্ট টাইম করে নিয়ে নির্দিষ্ট টাইমে প্রতিদিন গীতা পড়ে, এরকম আমরা তিন নম্বর হাত ব্যবহার করতে পারি না, সময় পাই না, সময় কোথায়, পড়লে বুঝতে পারি না, আমি পড়াশোনা জানি না, কত অজুহাত ব্যবহার করি, ভালো করে উচ্চারণ করতে না পারলে পাপ হবে, এটা ওটা দিয়ে কত অজুহাত দেখে আমরা গীতা পড়া থেকে নিজেকে বঞ্চিত করি। তো সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদেরকে গীতা নিয়মিত পড়তে হবে। তো এটা গেল। তারপরে জ্ঞান লাভ করলে কী লাভ হবে? তুমি পাপ থেকে মুক্ত হবে। অপিচেদসী পাপেভ্য সর্বেভ্য পাপ কীর্তম সর্বম জ্ঞানম প্লবে নৈবম বৃজিনম সন্তরিশ্বাসী, সমস্ত পাপ থেকে মুক্ত। আর শুধু তাই না, জ্ঞানম লব্ধা পরম শান্তি, পরা শান্তি লাভ করবে, পরম শান্তি। কীরকম শান্তি? পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে ভগবান বললেন যেরকম পদ্ম পাতা জলে জন্মায়, জলে পদ্ম জলে থাকে, কি জল পদ্ম পাতাকে ভেজাতে পারেন, পদ্ম পত্র ইমাম ভাষা, ঠিক সেরকম তুমি সংসারে থাকলেও সংসারের কোনো কলুষ, সংসারের কোনো সুখ দুঃখ তোমাকে প্রভাবিত করতে পারবে না, তাই ভগবান বললেন যে ভক্তরম যোগ্যত তপসাম সর্বলোক মহেশ্বরম সহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তি নিচ্ছত, পরম শান্তি লাভ কর। তো পরম শান্তি লাভ করতে গেলে মনটাকে সংযত করতে হবে, ভগবান যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে। তাই ষষ্ঠতায় মন সংযমের কথা বলে ভগবান শেষের দিকে তিনি ভক্তিযোগের সূচনা দিল। কেউ যদি ভক্তি করে তার মন অবশ্যই সংযত হবে, তার ইন্দ্রিয় সংযত হবে, সে পূর্ণ প্রশান্তি জীবন লাভ করবে। এই গেল কর্মের প্যাকেজ। আমাদের কর্ম করতে হবে কেবল ভগবানের জন্য, তাহলে আমরা পূর্ণ শান্তি আনন্দ পাব। তারপরে সপ্তম অধ্যায় থেকে শুরু হয়ে গেল ভক্তি, ভক্তি ভক্তি ষটক। হ্যাঁ, কৃষ্ণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই, ভগবান ছাড়া। ভগবান আমাকে ধারণ করছেন, পালন করছেন, পোষণ করছেন, ভগবানই সব কিছু। সেই জন্য ভগবানকে
মাইকটা। কৃষ্ণ আমাদের সব কিছু দিয়েছে, আমরা আগেও বলেছি, ভগবান, ভ মানে ভূমি, গ মানে গগন, ব মানে বায়ু, অগ্নি, আকাশ, জল, সব ভগবান দিয়ে। এই পাঁচটা উপাদান ছাড়া আমরা বাঁচতে পারি না। ভূমি অপন হলো বায়ু, সপ্তম অধ্যায়, খং মন বুদ্ধি রে বচ অহংকার ইতি অংমে ভিন্না প্রকৃতি অষ্টধা, সর্বাণী ইতি উপধার, সব দিক থেকে আমি সবাইকে ধারণ করে আছি, তা আমার ভজন তোমাকে করতে হবে। মত পরং তরং নান্নত কিঞ্চি দস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রথম সূত্রে মণিগণায়। ভগবান বলছেন, এই যে মালা দেখেছে না, মালা, মালাটা কত সুন্দর রং বেরং দিয়ে সাজানো আছে, কিন্তু মূল হচ্ছে ভিতরে সুতো, সুতো, সুতোকে আমরা দেখতে পাই না। ঠিক সেরকম ভগবান বলছেন, এই বিচিত্রময় জগৎ, তোমার জীবন, সব কিছুর মূল আমি সুতোর মতো গাঁথা হয়ে আছি, আমি ছাড়া তোমার গতি নেই, আমাকে ভজন করতে, ভজন তোমাকে করতে হবে। তো ভজন করার ফলে আমরা কী পেতে পারি? অষ্টম অধ্যায়, ভজন যে করছি তার রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম য প্রয়াতি স মাদ ভাবম জাতি নাস্ত সংসার। অন্তকালে আমি ভগবানকে স্মরণ করে আমি জগৎ থেকে দেহত্যাগ করলেই আমি মুক্তিপ্রাপ্ত হব, আমি ভগবত ধামে চলে যাব সরাসরি। এখন প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পরে তো ভগবত ধামে যাব, কিন্তু এখন ভজনা করে কি পাব? বাইরের লোক তো বলে তুমি হরে কৃষ্ণ করে, ঠাকুর ভজনা করে কি পেয়েছো? কি আমরা কি পাই? তার জন্য নবম অধ্যায়, ভগবান বলছেন, ভক্ত যখন ভগবানের ভজনা করে, আমার ভজনা করে, তার যা দরকার, টাকা পয়সা, ঘর বাড়ি, চাকরি, ছেলে থাকলে মেয়ে, মেয়ে থাকলে ছেলে, সুরক্ষা, তার পক্ষপাতিত্ব, তার সাপোর্ট, সব আমি করি, সব নবম অধ্যায়ে তিনি খোলাভাবে ঘোষণা দিয়েছেন। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপাশতে তেসাম নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেম বাহাম, সব দেব আমি তাকে। তাই তুমি ভজনা করো, ভজনা করার জন্য দশম অধ্যায় বিভূতির কথা বলেছেন। হ্যাঁ, বিভূতি যোগে তিনি চতুশ্লোকী গীতা দিয়েছেন, চতুশ্লোকী গীতা, চতুশ্লোকী গীতাতে বর্ণনা করলেন যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমি সব কিছুর মূল, এই জেনে তুমি ভজনা করো। এবং কিভাবে ভজনা করছি কী করে বুঝবো? না মত চিত্ত মত কথা, আর ভজনা করতে গেলে আমি তোমাকে বুদ্ধি দাদা, আমি বুদ্ধি চোখম। দশম অধ্যায়, একাদশ অধ্যায়ে অর্জুনকে তার বিরাট স্বরূপ, বিশ্বরূপ দর্শন করালেন, তারপরে দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগের সারাংশ টানলেন, ইতি টানলেন। হ্যাঁ, ভক্তিযোগের সারাংশ ভগবান বললেন, যেহেতু সর্বাণি কর্মাণি মই সঙ্গ সমৎপরা অনন্য নৈব যোগে ন মাং ধ্যায়ন্ত উপাসতে, অনন্য যোগে যে আমার ধ্যান করে তাকে আমি আমার নিজস্ব বাহন নিয়ে এসে নিয়ে চলে যাই। তারপরে ১৩ অধ্যায় থেকে জ্ঞান শতক আলোচনা হচ্ছে, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রক, জ্ঞান, জ্ঞেয় ছটা তত্ত্ব তিনি বলেছেন। আর এই ছটা তত্ত্ব বলার পরে ভগবান বললেন, প্রকৃতিম গুণ সংঘর্ষ সদ অসজ্জনী জন্মস, ত্রিগুণের সংঘর্ষ হবে জীবের, সদ অসজ্জনীতে জন্ম হয়, তার জন্য গুণত্রয় বিভাগ, চতুর্থ অধ্যায়, চতুর্দশ অধ্যায় গুণত্রয়, তিনটে গুণ, সত রজতম, কোন গুণের কি গতি, কোন গুণের কি লক্ষণ, কোন গুণের কি অভ্যাস, সব বর্ণনা করেছে। তারপরে আপনার ১৫ অধ্যায় গতকালকে শুনেছেন, এই প্রতিবিম্বরূপী এই ছায়া জগৎ যার কোনো অস্তিত্ব নাই, এই ছায়াতে আমি সুখ খুঁজলে কোথা থেকে পাবো? ভগবান বললেন, মামই বংশ জীব লোকে জীবাভূতা সনাতন, তুমি আমার বংশের লোক, আমার কাছে ফিরে চলো।
ষোলো অধ্যায় বর্ণনা করবেন ভগবান। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দৈব এবং অসুর গুণাবলী, দৈব গুণাবলী আমরা যদি ডেভেলপ করি তাহলে আমরা এই জগৎ থেকে আমরা নিস্তৃত পাব। সতেরো অধ্যায় তিনি ভগবান বলেন, তিন প্রকার শ্রদ্ধা, তিন প্রকার পূজা, তিন প্রকার যোগ্য, তিন প্রকার কর্ম, তিন প্রকার দান, তিন প্রকার আহার, সব তিন 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 তিন, যে যে গুণের লোক সেই গুণের প্রতি আকৃষ্ট হয়। তিন, এটা গেল সতেরো অধ্যায়। আঠেরো অধ্যায় পুনরাবৃত্তি, তারপরে ভগবান বুঝালেন শেষে আঠেরো অধ্যায়ে যে এই জ্ঞান লাভ করার পরে এই জ্ঞান প্রচার করতে হবে। যে নিয়মিত পাঠ করেন কৃষ্ণ পূজার ফল পাবে, যে নিয়মিত শ্রবণ করেন সে সে স্বর্গলোকে যাবে, আর যিনি এই জ্ঞান প্রচার করেন, বাড়ি বাড়ি দান করেন, তিনি তিনি প্রেম ভক্তি লাভ করবেন, আমার কাছে ফিরে আসবে এবং আমার প্রিয় হবে। এই কথা আমরা শিখেছি। এইগুলো আঠেরো অধ্যায়ের সম্পূর্ণ একটা প্যাকেজ জ্ঞান। অর্জুন ষোলোটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, শীতভক্ত ব্যক্তির লক্ষণ কি দ্বিতীয় অধ্যায়, দুই নম্বর প্রশ্ন তৃতীয় অধ্যায়, এই ষোলোটা প্রশ্ন করেছেন। তারপরে ভগবান বর্ণনা করছেন এই এই গীতার জ্ঞান লাভ করলে কি ফল। তো ফল বলার আগে আমি বলবো, গীতা বাড়িতে রাখলে কি ফল হবে। সংসার সাগরম ঘোরম তক্তম ইচ্ছামি যো নর গীতা নাবম সমাসাদ্যম পারম জাতি সুখে নস। যে ব্যক্তি এই সংসার সমুদ্র থেকে উদ্ধার পেতে চান তাকে গীতার আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবান বলছেন গীতা আশ্রয়ম তিষ্ঠামি গীতামে পরমম গৃহ গীতা জ্ঞান সমাশ্রত্য ত্রিলোকিংপাল মায়ম। আমি গীতার আশ্রয়ে জগৎকে পালন করি, গীতা গীতাই আমার গৃহ, গীতার আশ্রয়ে সমস্ত জীবকে আমি ধারণ করেছি। গৃহে রাখলে কী লাভ। গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠঞ্চ বর্ততে অত্র সর্বাণী তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে। যেখানে নিত্য গীতা পুস্তক পাঠ হয় এই জগতে, সেখানে সমস্ত তীর্থ, প্রয়াগাদি সমস্ত তীর্থ সেখানে থাকে। গোপাল বাল কৃষ্ণ অপি নারদ ধ্রুব পার্শ্বদে সয়াও যায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা থাকে নারদ ধ্রুব আদি সমস্ত পার্শ্বদবৃন্দ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সেখানে আবির্ভূত হন। গীতা নিয়মিত পাঠ করলে অধে সতে যৎ ইদম ধর্মম সংস্বাদ আবয় জ্ঞান যোগেন তেনাহামিষ্ট স্বামীতি মে মতি। যিনি এই গীতা প্রতিদিন পাঠ করবেন সে কৃষ্ণ পূজার ফল পাবে এবং আমার কাছে ফিরে আসবে। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদই দানেন যোগ্য তীর্থব্রতা দেবী। ভগবান কৃষ্ণ দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে এত সন্তুষ্ট হন, অন্য কিছু ব্রত তপস্যাতে এত সন্তুষ্ট হন না। যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনম তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধাস। যেখানে নিয়মিত গীতা পাঠ হয়, গীতা শ্রবণ হয়, গীতা আলোচনা হয়, সেখানে রাধিকা সহ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত বিরাজমান থাকে। কে যদি গীতা পাঠ করতে পারে না, কাউকে দিয়ে পাঠ করে শ্রবণ করো বা গীতা যেখানে পাঠ হচ্ছে শুনছে। গীতা পাঠ হঞ্চ শ্রবণম যকরতি দিনে দিনে ক্রতব বাজি মেধাদ্য কৃতাস্তেন সদক্ষিণা। যিনি যেখানে গীতা পাঠ হয় সেখানে শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। শ্রদ্ধাবান অনসূয়াস্য শৃণুদাদপি যো নর সোপি মুক্ত শোভান লোকান পাপনু আত্মপূর্ণ কর্মণাম। শ্রদ্ধাবান অশ্বরোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপ মুক্ত হয়ে স্বর্গলোক লাভ করেন। গীতা দান করলে যে ব্যক্তি সাদরে ভক্তিভারে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে দান করে তার ভার্যা প্রিয় হয়,
তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন, অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। গীতা দান করলে আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসবে। গীতা দান প্রভাবে ন সপ্তকল্পমিতা সমা বিষ্ণু লোক বাপনন্তে বিষ্ণু না সহমোদতে। গীতা দান করলে বিষ্ণু লোক লাভ করবেন। কেউ যদি গীতা প্রচার করে, গীতা প্রচার জয় ইদং পরমম গোহ্যম মদ্ভক্তে সুবিধাস্বতি ভক্তিং ময়িং পরম কৃত্যা মামে বৈষত্য সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে আসবেন। হ্যাঁ, ভগবানের কাছে যাবেন, প্রেম ভক্তি লাভ করবেন। শুধু তাই না, ন চ তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কীর্তম ভবিতা ন চ মে তসমাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে তার থেকে অধিকার কেউ নেই, ছিল না, হবে না। তাই ছিল প্রভুপাদ বলছেন, যদি কেউ বলছে আমি এত বড় সোসাইটি করলাম, গীতা ব্যাখ্যা করলাম, হ্যাঁ, কেউ যদি এত গীতা পড়ে যে একজন শুদ্ধ ভক্ত হয় তাহলে আমার জীবন সার্থক হয়। মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। হ্যাঁ, মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি করপরব। যাদের ভারত ভূমিতে জন্ম হয়েছে তাদের দুটো কাজ, একটা জন্ম সার্থক করার জন্য গীতা পড়ো, আর সবাইকে গীতা শেখাও। শুধু তাই না, শুধু আমরা গীতা প্রচার করবো তাই না, প্রভুপাদ বলছেন আমার কৃষ্ণ ভাবনামিতে আন্দোলনে যুক্ত আছে প্রত্যেক ভক্তের কর্তব্য আছে প্রতিদিন গীতা পড়া। যাই হোক, গীতা সম্বন্ধে একটু ধারণা দিলাম। বিভিন্ন মনীষী কী বলছেন জানো, শোনাবো। হ্যাঁ, মহাত্মা গান্ধী বলছেন, হোয়েন ডাউটস হন্ট মি, হোয়েন ডিসঅ্যাপয়েন্টমেন্টস স্টিয়ার মি ইন দ্য ফেস অ্যান্ড আই সি নট ওয়ান রে অফ হোপ অন দিস হরিজন, আই টার্ন টু ভগবদ গীতা অ্যান্ড ফাইন্ড এ ভার্স টু কমফর্ট মি অ্যান্ড আই ইমিডিয়েটলি বিগান টু স্মাইল ইন দ্য মিডস্ট অফ ওভারহেলমিং সরোজ। দোজ হু আর মেডিটেড অন দ্য গীতা উইল ডেরাইভ ফ্রেশ জয় অ্যান্ড নিউ ইমাজিনস ফ্রম দ্য এভরিডে। যখন সন্দেহ আমাকে ঘিরে ধরে, কখনো কোথাও কখনো আশার আলোক দেখতে পাই না, তখন আমি গীতা তুলে নিই। গীতার শ্লোক পড়লে আমার জীবনে আনন্দ ফিরে আসে। আইনস্টাইন, যখন আমি গীতা পড়ি, হোয়েন আই রেড ভগবদ গীতা অ্যান্ড রিফ্লেক্ট অ্যাবাউট হাউ গড ক্রিয়েটেড দিস ইউনিভার্স, এভরিথিং এলস সিমস টু সুপারফ্লাস। আমি যখন গীতা পড়ি তখন চিন্তা করি কীভাবে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, হ্যাঁ, যা অন্য সব কিছুই অত্যন্ত অনাবশ্যক হয়, যার দরকার নেই, ভগবান যা করে দিয়েছেন সেটাই যথেষ্ট। ঋষি অরবিন্দ, মানব জাতির জন্য ভগবদ গীতা হচ্ছে এক প্রকৃত শাস্ত্র শুধু নয়, এক প্রাণবন্ত সৃষ্টি। এতে রয়েছে প্রত্যেক যুগের জন্য এক নতুন নতুন বাণী, প্রত্যেক সভ্যতার জন্য নতুন নতুন অর্থ। স্বামী বিবেকানন্দ বললেন, কর্ম তো লোকে করে, কিন্তু কিভাবে কর্ম করলে কর্মবন্ধন থেকে মুক্ত হব তার কৌশল গীতাতে রয়েছে, স্বামী বিবেকানন্দের কথা। এবং অনেক অনেক মহিষীর কথা রয়েছে। শ্রীল প্রভুপাদ বললেন, মানব জাতির জন্য এই গীতা হচ্ছে একটা অমূল্য ও দিব্য উপহার। তো যাই হোক, আমাদের কর্তব্য হচ্ছে সেই সমস্ত সেই গীতাটিকে পড়ে জীবনকে ধন্য করব, লোককে শেখাবো। তো ঠিক আছে, আজকে রাত হয়ে গেলে আজকে আর আমি কথাকে বিস্তার করছি না, এইখানে বিশ্রাম করে দেব। কিন্তু তার আগে একটু গীতা জয়ন্তীর দিনে কিছু নাম পড়ি, অনেক বড় নাম রয়েছে, এবং আপনাদের আমি অনুরোধ করছি সমস্ত নাম আমি পরে পরে আবার পড়ব, যদি আপনার নাম বাদ পড়ে যায় আপনার নামটা পড়ে শোনাবো, তো কেউ বাদ যাবেন না। সবার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি,
এবং আজকে গীতা জয়ন্তীর দিন সবার নাম পড়েছি, যতগুলো নাম আমি রিসিভ করেছি। আপনি পাঠিয়েছেন, আপনার লোকদেরকে লোকের কাছ থেকে গীতা কালেকশন করে পাঠিয়েছেন, সবার নাম পড়েছি আর এখানেও ডবল পড়ছি। যদি আপনি আপনার নাম বাদ পড়ে যায় আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন। আমাদের এই গীতা জয়ন্তী মাস আগামী এই পুরো ডিসেম্বর থাকছে এবং আমরা চেষ্টা করছি, যেহেতু রাম মন্দির উদ্বোধনে গীতা কালেকশন করছে, আমরা এটাকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চালিয়ে যাব। প্রতিদিন গীতার স্কোর ঘোষণা করব, কারা দান করছেন। প্রতিমা দত্ত 8টি গীতা, গোপালচন্দ্র পাল 2টি গীতা, অমূল্য ঘোষ 11টি গীতা, রীনা মান্না 2টি গীতা, ববিতা খাটুয়া, সুরজিৎ খাটুয়া 1টি গীতা, কাবেরী সরকার 4টি গীতা, হর্ষবর্ধন জোয়ারধার 17টি গীতা এবং 19টি গীতা। ভবেশ পাল 11টি গীতা, দেবযানী সেনগুপ্ত 4টি গীতা, অনিল রায় 2টি গীতা, হর্ষত কুমার মুখ 11টি গীতা, ইন্দ্রাণী রায় 18টি গীতা, শ্যামা করুণাময়ী 51টি গীতা, 51টি স্মল বুক, নিত্যলীলা ব্রজ প্রিয়া 4টি গীতা, পুষ্পমুখী দেবী দাস 11টি গীতা, রিয়া ভট্টাচার্য 11টি গীতা, আসল 2টি গীতা, অশোক কুমার চৌহান 11টি গীতা, প্রশান্ত ব্যানার্জি 11টি গীতা, সাধন মণ্ডল 1টি গীতা, ইন্দ্রাণী চট্টোপাধ্যায় 11টি গীতা, বিশ্বম্বর কৃপা দাস 21টি গীতা, সুদীপ বেরা 11টি গীতা, চন্দন 1টি গীতা, গৌর কৃষ্ণ দাস আমেরিকা থেকে তাদের গ্রুপ থেকে 247টি গীতা, কমলমুখ কৃষ্ণ দাস তিনি দিয়েছেন, তোমার গীতাটা আমি হিসাব করতে পারলাম না, প্রায় 200 গীতা। বসন্ত চৈতন্য দাস সিঙ্গাপুর থেকে তাদের গ্রুপ থেকে 584টি গীতা, বাসুদেব উদ্ধারণ প্রভু বাংলাদেশ থেকে প্রায় 800 গীতা, মানে 796, সোনালী খাটুয়া 2টি গীতা, ধনলক্ষ্মী 11টি গীতা, শান্তি দত্ত রানীগঞ্জ থেকে 5টি গীতা, অরিন্দম রায় 11টি গীতা, প্রীতিময়ী বিশাখা দেবী দাসী 80টি গীতা, বিদেশ রঞ্জন দাস 19টি গীতা। তো বাকি গীতা আমরা পরে পড়ব, ঠিক আছে? তো এখানে রাখি, গীতা জয়ন্তী মহোৎসব কি জয়। সবাই গীতার আশ্রয়ে থাকবেন, গীতার জ্ঞানের দ্বারা সকলে সমৃদ্ধ হন, গীতার জ্ঞান আপনাকে সুরক্ষিত থাকুন। শুভরাত্রি।